قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين. কুরবানির ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে আমাদেরকে ঈমানের উপরে তাগিদ দিয়ে, আমাদের তাকওয়ার উপরে তাগিদ দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য এই সংকেত, এই নসিহত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বান্দা, তোমার সালাত বলো, তোমার কোরবানি বলো, তোমার বেঁচে থাকা বলো, তোমার মরে যাওয়া বলো, এক কথায় মুমিন মুসলমানের হায়াতের জিন্দিগিতে যা কিছু হবে সব হবে একমাত্র কার জন্য? সবাই বলেন আল্লাহ তাআলা। এক নম্বরে আমাদের জন্য নসিহত আমাদের জন্য স্পষ্ট করেছেন, এক কথায় বান্দার যাবতীয় জিন্দিগির সব নেক আমল দুনিয়ার ভিন্ন কোনো নিয়াতে হওয়ার সুযোগ নাই, ভিন্ন কোনো উদ্দেশ্যে হওয়ার সুযোগ নাই। চাই সেটা সলাত বলেন, সেটা সিয়াম বলেন, সেটা হজ বলেন, সেটা জাকাত বলেন, সেটা কোরবানি বলেন, সেটা দান সৎকার যেটাই বলেন না কেন, বান্দার প্রত্যেকটা কাজের নিয়াত থাকবে একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন, সব হবে একমাত্র আমার আল্লাহ রাজি খুশির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে শিক্ষা দিয়েছেন, শুধু পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির জন্য প্রস্তুতি নিয়েছেন, এখান থেকে মূলত কোরবানির সূচনা নয়, মূলত কোরবানির সূচনা হলো পয়গম্বর আদম আলাইহিসসালামের জবানাত থেকে। কারণ এই পৃথিবীর প্রথম মানুষ পয়গম্বর আদম, পয়গম্বর আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসাবে জমিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। পয়গম্বর আদম আলাইহিসসালামের সেই যুগ থেকে জবানা থেকে মূলত আল্লাহ তাআলা কোরবানির সূচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে কিছু কার্যক্রমকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নসিহত রেখেছেন, কিছু নির্দেশনা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। যদি আমরা এখান থেকে নসিহত গ্রহণ করি, ইবরাত হাসিল করি, তাহলে এই প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, আমাদের জন্য জীবন পরিবর্তনের জন্য বহু আলোচনা তার মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিসসালামকে জমিনের মধ্যে পাঠাইবার পর আল্লাহ তাআলা এই পৃথিবীর সূচনা লগ্নি পয়গম্বর আদমের মাধ্যমে পৃথিবীর মানুষের সূচনা হয়েছে, বংশের সূচনা হয়েছে। বিশেষ করে পয়গম্বর আদম আলাইহিসসালামের যে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে যে সন্তান আল্লাহ তাআলা দান করেছিলেন, এটাই মানুষের জমিনের মধ্যে এই বংশ বিস্তারের সূচনা পয়গম্বর আদম এবং মা হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তবে তার অবস্থাটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। পয়গম্বর আদম আলাইহিসসালামের যে সন্তান জমিনের মধ্যে যারা আগমন করেছেন, মা হাওয়া আলাইহিসসালামের যে সন্তান জমিনের মধ্যে আগমন করেছেন, আল্লাহ তাআলা তাকে যে সন্তান দিয়েছিলেন প্রত্যেক অবস্থানে তার জোড়ায় জোড়ায় সন্তান জমিনের মধ্যে আগমন করত, আমরা সবার জানা আছে। তবে এখানে সংখ্যা নিয়ে মতানৈক্য রয়েছে, কতজন সন্তান ছিলেন এই মতানৈক্য আছে। কেউ কেউ 20 জোড়া বলেছেন, কেউ কেউ 40 জোড়া বলেছেন, আবার কেউ 60 জোড়াও বলেছেন। কত আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন আল্লাহই স্পষ্ট ভালো জানেন। তবে তার জোড়ায় জোড়ায় যে সন্তান জমিনের মধ্যে আগমন করত, ওই সময় তো জমিনের মধ্যে আর কোনো মানুষ বসবাস করত না, কোনো মানুষ ছিল না।
আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিছু কাজ ধারাবাহিকভাবে চালু করেছেন, যেই ধারাবাহিকতা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ধরে রাখবেন, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। যখন জোড়ায় জোড়ায় সন্তান জমিনের মধ্যে আগমন করেন, এদের মধ্যে নিয়ম হলো আল্লাহ তাআলা এখানে একটা জিনিসকে চালু করেছেন, সেই জিনিসটা হলো এই যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এই দুনিয়ার মধ্যে সিস্টেমটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়ায় আগমনের পর আল্লাহ তাআলা যে ধারাবাহিকতা সৃষ্টি করেছেন, এর আগে সর্বপ্রথম পয়গম্বর আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বসে বিবাহ সম্পন্ন করেছেন, এইটা প্রথম সূচনা ঘটিয়েছেন। এবং এর পাশাপাশি নবীর উপরে দরুদের মাধ্যমে তাদের মহারানা তারা আদায় করেছিলেন। কিন্তু দুনিয়ার মধ্যে যে বিবাহ পদ্ধতি, বিবাহ সিস্টেম, এইটা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তানদের মাধ্যমে আল্লাহ তাআলা এইটাকে জমিনের মধ্যে প্রথম তাদের মাধ্যমে নির্ধারণ করেছেন। জান্নাতের মধ্যে পয়গম্বর আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে সূচনা করেছেন। তাহলে দুনিয়ার মধ্যেই বিবাহ পদ্ধতিটাও আল্লাহ তাআলা সেই প্রথম দেখি পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই পয়গম্বর আদমের সন্তানদের মাধ্যমে চালু করেছিলেন। তবে এখানে সিস্টেম পদ্ধতিটা হলো ভিন্ন। সন্তান জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা এখানে ভিন্ন পদ্ধতির সৃষ্টি করেছেন, চালু করেছেন। জোড়ায় জোড়ায় সন্তান জমিনের মধ্যে আগমন করার পর এক জোড়ার প্রত্যেক জোড়ায় একজন ছেলে একজন মেয়ে জমিনের মধ্যে আগমন করতেন। আর পদ্ধতিটা হলো এই, এক জোড়ার মেয়ে অন্য জোড়ার ছেলে এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, যেই জোড়ায় জমিনের মধ্যে আগমন করেছে তাদের একই জোড়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, এক জোড়ার সাথে আর এক জোড়ার সাথে মিল হবে, আল্লাহ তাআলা এই পদ্ধতি নির্ধারণ করে দিলেন। কিন্তু সর্বশেষ পদ্ধতিতে যাওয়ার পর আমরা ভালো করে জানি পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সর্বশেষ যে সন্তান জমিনের মধ্যে আগমন করেছিলেন, একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। ঘটনা আমাদের সবার জানা, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার মূল বিষয় পদ্ধতিক্রমে আল্লাহ সিদ্ধান্ত ক্রমে এই সন্তান জমিনের মধ্যে জোড়ায় জোড়ায় আগমন করার পর কাবিল যেই জোড়ায় তার সাথে যেই বোন জমিনের মধ্যে আগমন করেছেন, আর হাবিলের যেই জোড়ায় তার বোন জমিনের মধ্যে আগমন করেছেন, এখানে সিস্টেম হলো এক জোড়ার সাথে আর এক জোড়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু কাবিল এটা কোনোভাবেই মানতে চায় না, কারণ তার জোড়ায় যে বোন আসছে তিনি অনেক সুন্দরী ছিলেন, রূপসী ছিলেন, কিন্তু তার পরের জোড়ায় যে বোন জমিনের মধ্যে আগমন করেছেন তার চেহারা তার পছন্দ না হওয়ার কারণে, সুচ্ছিরি না হওয়ার কারণে এই বিধান তিনি মানতে চান না, এই নিয়ম তিনি গ্রহণ করতে চান না, যার কারণে পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে বলার পর পয়গম্বর আদম আলাইহিস সালাম এখানে মীমাংসা করে দিলেন, তোমরা উভয়ই আল্লাহর নামে কোরবানি করে দাও, যার কোরবানি কবুল হবে তার সিদ্ধান্তই গ্রহণযোগ্য হয়ে যাবে। তাহলে কোরবানির সূচনা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নয়, কোরবানির সূচনা হয়েছিল পয়গম্বর আদম আলাইহিস সালামের শেষ জোড়া সন্তানদের মাধ্যমে, হাবিল এবং কাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনের মধ্যে সূচনা ঘটিয়েছেন। পয়গম্বর আদমের মীমাংসার পর উভয়জনই সিদ্ধান্ত নিলেন, কাবিলের অনেক বেশি দুম্বা জড়াতো, তিনি তার মধ্য থেকে সুন্দর একটা দুম্বাকে বেছে নিলেন, আর হাবিলের ওই রকম কিছু ছিল না, তিনি যে শস্য ফলিয়েছিলেন ওর মধ্য থেকে কিছু শস্য তিনি কোরবানির জন্য আল্লাহ রাস্তায় সুপর্দ করলেন। তবে কোরবানির পদ্ধতিটাও ছিল ব্যতিক্রম। আমরা যেভাবে পশু জবেহ করি, এই পশু জবেহ করে আমরা আল্লাহর নামে
রক্ত প্রবাহিত করে আল্লাহর নামে এটাকে আমরা হালাল করে নেই, এরপরে সেটাকে আমরা গ্রহণ করি। কিন্তু তখনকার পদ্ধতিটাও ছিল ব্যতিক্রম, তখনকার পদ্ধতিটা ছিল কেমন, পয়গম্বর আদম আলাইহিসসালাম এই মীমাংসার পর উভয়ে যখন কোরবানির জন্য প্রস্তুতি নিলেন, কাবিল দুম্বা এনে হাজির করলেন, তিনি হাবিল ও তার শস্য এনে সামনে হাজির করে দিলেন। ওই সময়ের কোরবানির পদ্ধতি ছিল ব্যতিক্রম। অবশ্যই আমি যে কোরবানি করব, আমি যে সৎকা করব, আমি যে দান করব, দুনিয়ার কোনো ব্যক্তির নামে কোরবানি, এটা বান্দার জন্য হালাল হবে না, বরং বান্দার জন্য সেটা হারাম হবে। এই আমরা অনেক সময় ভুল করি, অনেক সময় দেখা গেছে দোকান থেকে আমরা মুরগি ক্রয় করি, এই মুরগি ক্রয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় অসাবধানতা অবলম্বন করার কারণে, আমরা বিচক্ষণ না হওয়ার কারণে অনেক সময় দেখা যায় ওই খাদ্যের মধ্যেও সন্দেহের সৃষ্টি ঢুকে যায়, কিন্তু আমরা হিসাবই করি না। যেই পশু আমি কোরবানি করব অথবা জবেহ করব, ওই পশু জবেহের পিছনে নাম থাকবে কার, জোরে বলেন আল্লাহর নাম ছাড়া গাইরুল্লাহর নামে কোন কোরবানি, কোন সৎকা, কোন জবেহ এটা বান্দার জন্য হালাল হবে না। অবশ্যই এখানে আমার আল্লাহর নামই কোরবানি করতে হবে, কিন্তু দেখা গেছে দোকানে বৈশা যে মুরগি জবাই দেয় আল্লাহর নাম নেয় না, কার নাম নেয়, বেচা কিনার যন্ত্রণায় আল্লাহর নাম নেওয়ার সুযোগ থাকে না, পশ্চিম দিকে ফিরছে না পূর্ব দিকে ফিরছে সেটারও কোনো গতি থাকে না, কোনো রকম জবাই দিয়া ফালাইয়া দিতে পারলি দায় সারা সেরে যায়। খুব হিসাবের বিষয়। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই মুরগি ক্রয়ের ক্ষেত্রে এটা খুব জটিল এবং কঠিন একটা জিনিস, কিন্তু আমরা এটাকে মূল্যায়ন করি না। দেখা গেছে এই মুরগিকে যখন আমরা ড্রেসিং করে নিয়ে আসি, একই পানির মধ্যে দুইটা তিনটা চারটা মুরগি, তারপরে তার মধ্যে ভিজাইয়া সেদ্ধ কইরা তারপরে তাকে ড্রেসিং করা হয়, একটা মুরগি একবার ড্রেসিং করার পর ওর শরীরের মধ্যে যে ময়লা আছে, যে নাপাকি আছে, সব ওই পানির সাথে মিক্সচার হয়ে গেল। ওই পানিতে লাগাইবার কারণে ওই পানিটা তো ওই মুরগির শরীরের নাপাকি বলেন বা নাজাসা যেটাই বলেন না কেন, ওই পানি তো ময়লা হয়ে গেছে। ওই ময়লা পানির মধ্যে আবার দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে মুরগি ভিজানো হয়, ওই পানি আর পবিত্র থাকে না, পানি অপবিত্র হয়ে যায়, যার কারণে দেখা যায় সেখানেও বান্দার ওই যে নাপাকিটা ওইটা গোশতের মধ্যে ঢুকে যাওয়ার কারণে ওইখানের মধ্যেও দেখা যায় সন্দেহ সৃষ্টি হয়ে যায়। আমরা তো ঝামেলা এড়ানোর জন্য দেন দ্রুত দেন, কিন্তু আপনার প্রথম যে মুরগিটা ওখানে সিদ্ধ করা হয়েছে গরম পানির মধ্যে ভিজানো হয়েছে, এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে মুরগিটা ওখানে ভিজানো হয়েছে, ওইটার যেই শরীরের মধ্যে যে নাজাসা ছিল, যে নাপাকিটা ছিল, ওইটা তো ওই পানি গ্রহণ করেছে, পানির মধ্যে আছে, কিন্তু দ্বিতীয়বার যখন আপনার দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার মুরগিটা যখন ভিজাইছেন, তখন ওই ফুল ঘ্যাসটা ওই নাপাকিটা তখন গোশতের মধ্যে ঢুকে যায়, বলে আমি তো পরিষ্কার করে নিয়ে আসছি, পরিষ্কার করলেই থাকে না, যেহেতু গরম পানির মাধ্যমে করা হয়, কারণ ওই গরম পানির মাধ্যমে ওই গ্যাসটা পুরো গোশতের মধ্যে ঢুকে যায়। কাজে আমরা এখানে সচেতন হই না, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সচেতন করেছেন, যখন আল্লাহর নামে কাবিল ও দুম্বা রেখে দিল, হাবিল ও সামনে সে শস্য যখন রেখে দিল, ওই সময়ের পদ্ধতি ছিল জবেহের মাধ্যমে নয়, ওই সময়ের পদ্ধতি ছিল আসমান থেকে আগুনের খণ্ড এসে, আগুন এসে যেইটাকে জ্বালায় দিবে ওইটাই কোরবানি কবুল হয়ে গেছে। ওই সময় জবেহের পদ্ধতি ছিল না, উভয়জনে বাবা সিদ্ধান্ত মেনে নেওয়ার পর সামনে যখন দুম্বা এবং শস্য রেখে দেওয়ার পর হঠাৎ করে আসমান থেকে হাবিলের যে শস্য আছে ওই শস্যটাকে এসে জ্বালায় পড়ে শেষ করে দিল। এখান থেকেই প্রমাণ হয়ে গেল হাবিলের সিদ্ধান্তই যথার্থ হয়েছে, তার কোরবানি আল্লাহ কবুল করেছে।
তবে এখান থেকে প্রশ্ন এসে যায়, তাহলে দুম্বাটা কি করছে, সাইরে দিছে না কোথায় নিছে? এখানে বিভিন্ন মত আছে, তবে অধিকাংশ মুফাসসির কিরাম মতামত অনুযায়ী এটাই পাওয়া যায়, আল্লাহ তাআলার কুদরতে ওই দুম্বাটাকে আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের মধ্যে স্থান দিয়ে দিয়েছিলেন। তার শস্যকে জ্বালায় দিয়েছেন, এর মাধ্যমে প্রমাণ হয়েছে তার কোরবানি কবুল হয়েছে এবং তার সিদ্ধান্তই যথার্থ। অর্থাৎ যে এক জোড়ার সাথে আর এক জোড়ার বিবাহ হবে, যেই জোড়ার সাথে সেই জোড়ার বিবাহ গ্রহণযোগ্য নয়, এটাই ফাইনাল সিদ্ধান্ত হয়েছে। আর দুম্বাটাকে আল্লাহ তাআলার কুদরতে জান্নাতের মধ্যে নিয়ে গেছি। বলবে জান্নাতের মধ্যে দুম্বা নেওয়ার কারণ কি, কি কারণ, কি বা তার প্রয়োজন? মুফাসসিরগণ বলেন, যখন ইসমাইল আলাইহিসসালামকে যখন কোরবানির জন্য সোয়া দেওয়া হয়েছিল, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তা জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে যে দুম্বা পাঠিয়েছিলেন ইসমাইলকে সরা দিয়া, সেখানে যে দুম্বাটা সোয়া দিয়েছিলেন, ওই দুম্বাটাই ছিল কাবিলে সেই কুরবানি করার নিয়তে যে দুম্বাটা তিনি আল্লাহর রাস্তায় সোপর্দ করেছিলেন। ওই দুম্বা জান্নাতের মধ্যে রাখার কারণে, রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলের সময় সেই দুম্বাটা জিব্রাইলের মাধ্যমে জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। এবার এটা সিদ্ধান্ত হওয়ার পর কিন্তু কাবিল এটা মানতে চায় না, কাবিল এই সিদ্ধান্ত মানতে চায় না, না না আমার যেটা সিদ্ধান্ত এইটা যদি তুমি না মানো তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে, তাহলে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, এখন কিভাবে মারবে, কোন পদ্ধতিতে মারবে? এই সময় তো এত ডিজিটাল পদ্ধতি ছিল না, এত স্মার্ট পদ্ধতিও ছিল না, কিভাবে মারবে, কোন পদ্ধতিতে মারবে? আমি অনেক সময় বলি, যেখানেই বান্দা গুনার কাজ করা নিয়া শুরু করে দেয়, দেখবেন তার পিছনে তালিম দেওয়ার জন্য ইবলিস শয়তান 24 ঘন্টা ডিউটিতে লেগে যায়। যখনই বলবে না না আর বাঁচার কোনো ইচ্ছাই নাই, গলায় ফাঁস দিয়া ফলামু, আর বাঁচবো না, বিষ খায় মারা যাবো, দুনিয়া আর ভাল লাগে না, এই নিয়াত করার সাথে সাথে দেখবেন শয়তান বারবার পিছনে ঘুরবে আর তালিম দিবে, আয় হায় তুই এতগুলো মানুষের সামনে বললি, গলায় দড়ি দিবি, আর এখনো তুই বাইসা আছো, তাহলে তোর বরত্ব থাকে নাকি, তোর কথার আর কোনো দাম থাকে? এটা বইলা দেখা যায়, বারবার তালিম দিয়া, বারবার ওর পিছনে তালিম দিয়া ওরে গুনার কাজ করানোর জন্য এক সময় দাবিত করে দেয়। এই জন্য গুনার নিয়াত আসলেও সাথে সাথে তওবা করে সেখান থেকে ফিরে যাওয়ার চেষ্টা করা। এইবার কিভাবে মারবে? মুফাসসিরগণ বলেন, হাবিল পাহাড়ের নিচে বসা আছে, এমন সময় ইবলিস শয়তান তাকে পরামর্শ দিল, কিভাবে মারবা, কোন পদ্ধতিতে মারবা? যখন ও পাহাড়ের নিচে বসা থাকবে, তখন তুমি পাহাড়ের উপর উঠবা এবং ওখান থেকে তুমি একটা পাথর গড়ায় ছাইরা দিবা, ওই পাথরের গায়ে পড়লি ও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ও মরে যাবে, হত্যা হয়ে যাবে, তোমার বিচার হয়ে যাবে, তোমার কথা যেহেতু মানেই না, বিচার এরকম হয়ে যাবে। ঠিক এই পদ্ধতি গ্রহণ করার পর কাবিল উপর থেকে যখন পাথর ছেড়ে দিয়েছিলেন, পাথর ছেড়ে দেওয়ার পর পাথর মাথার উপরে পড়ার সাথে সাথে হাবিল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এখন এরকমটা বুঝতে পারে নাই, এখন কাবিল কাছাকাছি চলে আসছে, আয় হায় কাজটা কি করলাম, আমি বললাম এরকম করে ফেললাম, আমার ভাই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, রক্ত হাতে নিয়ে আফসুস করতেছে, আয় কি করলাম। এখান থেকে আর একটা প্রশ্নের জবাব, ভাই মারা গেছে, এখন কি করব, কোথায় যাব, বাবার কাছেও বলার তো সুযোগ নাই, ভিন্ন পদ্ধতি তো আমার জানা নাই, তাহলে এখান থেকে আমার বাঁচার জন্য কোন পদ্ধতি? আল্লাহ এখান থেকেও আর একটা পদ্ধতির শিক্ষা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দিয়েছেন। মানুষ এন্তেকালের পর ওই মানুষকে কিভাবে তুমি দাফন করবা, কিভাবে তুমি দুনিয়া থেকে তাকে বিদায় দিবা, এই পদ্ধতিটাও আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিল এবং কাবিলের মাধ্যমে দুনিয়ায় সূচনা করেছিলেন। এই যে মানুষ মারা গেলে আমরা তাদেরকে দাফন দেই, মাটি দেই, এই যে পদ্ধতি, এই পদ্ধতিও আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিল এবং কাবিলের মাধ্যমে সূচনা করেছিলেন। আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, কেউ কেউ ভিন্ন ভিন্ন মত বলেছেন, কেউ কেউ বলেছেন দুইটা কাক সেখানে উপস্থিত হয়েছেন, একটা কাক আর একটা কাককে ঠোকরায় মাইরে ফেলাইছে,
মাইরা ফেলাবার পর ওই যেই কাকটা মেরে ফেলছে ওই কাকটা বালু সরায়া মরুভূমির মধ্যে বালু সরায়া সরায়া পা দিয়া নখ দিয়া সালাইয়া গর্ত করে ওই মৃত কাকটাকে সেইখানে ফালায়া তারপর আবার বালে দিয়া টাইনা সমান করে দিছে। এই পদ্ধতি ওখান থেকে শিখায় দিয়েছে। এইটা প্রশিক্ষণ পাওয়ার পর তিনিও মনে করছে হায় হায় আমার ভাই তো মারা গেছে, এই পদ্ধতি দিয়ে রাইখে দিয়েছে, আর কোনো পদ্ধতি নাই। এই পদ্ধতি গ্রহণ করে তিনি তাকে সেইখানে মাটির নিচে বালুর নিচে মরুভূমির মধ্যে সেইখানে তাকে দাফন দিয়ে দিলেন গর্ত করে। এটা সূচনাও আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে করেছেন। পাশাপাশি ফাইনাল জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিধান চালু করেছেন, এই যে নিয়ম চালু করেছেন, এখান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য স্পষ্ট জবাব জানায় দেন। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এই কোরবানির বিধানকে তোমাদের মাঝে চালু করেছি, তোমাদের মাঝে নির্ধারণ করেছি, এটার সূচনা হাবিল এবং কাবিলের মাধ্যমে হয়েছে, কিন্তু পাশাপাশি আপনার আমার জাতির মুসলিম মিল্লাতের পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে স্পষ্টভাবে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য বিধানকে আমি আল্লাহ তাআলা মুসলমানের জন্য এবং নিসাব পরিমাণে সম্পদওয়ালা ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পূর্ণরূপ ধারণ করে দিলাম। আমি আল্লাহ তাআলা ভিন্ন সূচনায় তোমাদের সামনে উপস্থাপন করলাম। এক কথায় ফাইনাল জবাব হলো, পৃথিবীতে যত দামি বস্তু হোক না কেন, যত আমার কাছে প্রিয় বস্তু হোক না কেন, সব কিছুর চেয়ে আমার আল্লাহ তাআলার মহাব্বত এবং ভালোবাসা মুমিনের কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি দামি হিসাবে প্রাধান্য পাবে। পয়গম্বর ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এই শিক্ষা গ্রহণ করিয়েছেন। এই শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন যে গোটা পৃথিবীর সব কিছু একদিকে থাকবে আর আল্লাহর নৈকট্য আল্লাহর ভালোবাসা ভিন্ন দিকে থাকবে। তবে এখানে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমাদের সংশোধন করা জরুরি। আফসোসের বিষয় দেখবেন, এই যে কোরবানির বিধানটা আমাদের মাঝে চালু আছে, আমার মেধার দ্বারা আমি বলতে পারি এই গোশত যদি নিজেদের খাওয়ার নিয়ম যদি আমার আল্লাহ চালু না করত তাহলে সমাজের মধ্যে মনে হয় শতকরা 5% মানুষ কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করত না, 5%ও দিতে চাইতো না। কেন এখন আগ্রহ করে দেয়? কেন যে গোশত নিজে খাওয়া যায়, ফ্রিজে ভরে রাখা যায়, কোনো সমস্যা নাই, যেমন খুশি তেমন স্বাচ্ছন্দ্য মতো খাওয়া যায়। এই খাবারের বিধান যদি চালু আল্লাহ না করত যে কোরবানি দিবা কিন্তু নিজে খাইতে পারবো না, সব মানুষে দেওয়া লাগবে, তাহলে দেখতে যে সমস্যার কোনো শেষ নেই। এই অজুহাত দিয়া দিয়া এই কোরবানি আর দিত না। এই জন্য আমাদের এক নম্বর জবাব হল, বান্দার নামাজ, বান্দার কোরবানি, বান্দার বেঁচে থাকা, বান্দার মরে যাওয়া সব একমাত্র কার জন্য হবে? জোরে আওয়াজ দিয়া বলেন, লিল্লাহি রব্বিল আলামিন। তবে আল্লাহর জন্য কোরবানি হয় কিন্তু পাশাপাশি অন্য আমল ছুটে যায়। বহু হাজারো মুসলমান আছে মাশাআল্লাহ কোরবানি দেয়, বাজারের শ্রেষ্ঠ গরু ক্রয় করে, উট দিয়ে, বকরি দিয়ে, দুম্বা দিয়ে কোরবানি আদায় করে, কিন্তু মাশাআল্লাহ খোঁজ করে দেখা যায় অসংখ্য মুসলমান নামাজের বাড়ির কাছেও নাই। গরু কিনতে গিয়াও নামাজ পড়ে না, কোরবানি দেবে বুঝেননি। এই কোরবানির গরু কিনতে গিয়া দেখা গেছে ওই তাউরাসে থাকার কারণে ওই দিনের জোহর হয় নাই, ওই দিনে আসর হয় নাই, ওই দিনে মগরব হয় নাই, দিনে এসা হয় নাই, মানে কোরবানির গরু কিনতে গেছে না, মারাত্মক ফজিলতের কাজ করতে গেছে না, নামাজ হওয়া পরে পরা যাইবে। এরপর কোরবানি টোরবানি দিয়া ঈদের দিন কোনো রকম একটা হাজিরা দিয়া নামাজ টামাজ শেষ কইরা, এরপর ওই দিন আবার গোশত বানাইতে বানাইতে ভাগ করতে করতে ওই দিনের রক্ত সব শেষ, মানুষের কাছে পৌঁছিত পৌঁছে নামাজ পরে পড়বে, এটা বিশাল স্বভাবের কাম না, পশমে পশমে স্বভাব। কে কন এই পশমের সব আদায় করতে গিয়া ওই দিনের দোহর পরে না, আসর পরে না, মাগরিব পরে না, বাড়ি বাড়ি গোশত নিয়ে দৌড় দৌড়ে ওদিনের নামাজও শেষ, তাহলে আপনি কি কোরবানি দিলেন বলেন? হ্যাঁ, আপনি ওয়াজিব আদায় করতে গিয়ে আপনি ফরজ ছেড়ে দিলেন, আপনি সুন্নাত করতে গিয়ে ওয়াজিব ছেড়ে দিবেন না, এই আমলের কোনো দাম নেই। ফরজ ফরজের জায়গায় রাখতে হবে, ওয়াজিব ওয়াজিবের জায়গায় রাখতে হবে, এক আমল করতে গিয়ে আর এক আমল সুন্দর ফলাইবেন এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এজন্য বন্ধু
আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা বিধানটাকে নির্ধারণ করেছেন, মূলত আল্লাহ তাআলা এটাও স্পষ্ট করেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বাহ্যিক আমলকে কোনোভাবেই আমি আল্লাহ তাআলা দেখি না, গ্রহণ করি না, আমি একমাত্র বান্দার কলবের অবস্থান কোন পর্যায়ে আছে এটার উপরে বিবেচনা করি আমি আল্লাহ তাআলা তার উপরে উগন দান করে থাকি। এই জন্য যেহেতু এখন থেকেই আপনারা এই প্রসেস নেবেন, কোরবানির জন্য প্রস্তুতি নেবেন, পশু ক্রয় করবেন, এই জন্য আগে থেকেই নিয়াতকে খালেস করে নেই, নিয়াতকে খালেস করে নেই যে অবশ্যই আল্লাহ গোশতও নিবে না, রক্তও নিবে না, আর মাথাও নিবে না, আর কলিজা গুদ্দা কোনোটাই নিবে না, সবই আমার কাছে, তাহলে আমার নিয়াতটা খালেস করতে সমস্যা কী? হ্যাঁ, যদি নেওয়ার কোনো দাবি দয়া থাকতো তাহলে একটু সমস্যা থাকতো, কিন্তু হ্যাঁ তো কোনো কিছু নেওয়ার নিয়াত নেই, তো সেক্ষেত্রে সবই কিন্তু আমার কাছে, নিয়াতটাকে পরিশুদ্ধ করতে সমস্যা কী? যেন এখন থেকেই আমরা যারা কোরবানি করব নিয়াতকে খালেস করে নেই ইনশাআল্লাহ, তাহলে স্বল্প অবস্থানে হলেও আল্লাহ তাআলার কাছে সেটার গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।